আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লভিভের শেফচেঙ্কো স্ট্রিটে। আমার পেছনে যে বিল্ডিং দুটো দেখতে পাচ্ছেন আপনারা, সেই বিল্ডিং দুটোর ওপরেই সোমবার অর্থাৎ আজ সকালবেলা 8:30 নাগাদ দুটি মিসাইল এসে পড়ে এই এই দুটি এই এই দুটি বিল্ডিংয়ের ওপরে। এই দুটি বিল্ডিং, একটা হচ্ছে গাড়ির গ্যারাজ, একদিকে গাড়ির গ্যারাজ, আরেকদিকে টায়ার সারানোর কারখানা। ঠিক এই দিকটাতে, এই বিল্ডিংগুলোর ডান দিকটাতে অর্থাৎ আমার ডান দিকটাতে হচ্ছে লভিভ স্টেশন। লভিভের মেয়র কিছু খানিক্ষণ আগে একটি প্রেস কনফারেন্স করেছেন, করে যেটা বলেছেন যে রুশ মিসাইলের টার্গেট হয়তো ছিল লভিভ স্টেশন, কিন্তু সেগুলো টার্গেট মিস করে এসে পড়ে এই বিল্ডিং দুটির ওপরে। এবং মিসাইল দুটি এসে পড়ার সঙ্গে সঙ্গে এই বিল্ডিংয়ের ভেতরে 6 জন কর্মচারী তারা এখানে ছিলেন সেই সময়টাতে, সকাল 8:30 নাগাদ 6 জনের মৃত্যু হয় এবং 11 জন অত্যন্ত গুরুতরভাবে আহত। আপনারা ইনফ্যাক্ট দেখতে পাচ্ছেন আমার পেছনে এখনও মৃতদেহ বার করা হচ্ছে এই বিল্ডিংয়ের ভেতর থেকে। লভিভ এতদিন পর্যন্ত, যুদ্ধ শুরু হওয়ার 50 দিন পেরিয়ে গেছে, লভিভ এই গোটা সময়টাকে ধরে নেওয়া হচ্ছিল যে লভিভ হচ্ছে একটা সেফ হ্যাভেন। যাবতীয় ইউক্রেনিয়ান সরকারি অফিস, ডিপ্লোম্যাটিক অফিস সব কিছু লভিভে শিফট করা হয়েছিল। তার কারণটা হচ্ছে যে রুশ আগ্রাসন এই দিকটাতে পশ্চিম ইউক্রেনের লভিভ শহর এবং লভিভ শহরকে ঘিরে আশপাশটাতে খুব কম ছিল। কিন্তু আমরা জানি যে গত সপ্তাহে মস্কোভা ধ্বংস হয় ব্ল্যাক সিতে, ইউক্রেনিয়ান বাহিনী নেপচুন মিসাইলের দ্বারা মস্কোভা ধ্বংস করে গত সপ্তাহে, এবং তারপর থেকেই যে আশঙ্কাটা করা হচ্ছিল যে এইবার হয়তো এই মস্কোভা ধ্বংসের প্রতিশোধ হিসেবে হয়তো কিভ, লভিভের মতন বড় বড় শহর যেখান থেকে রুশ বাহিনী পিছু হটেছিল, সেই জায়গাগুলোকে আবার টার্গেট করা হতে পারে। এবং সেই আশঙ্কা সোমবার সকাল অর্থাৎ আজ সকালবেলা সত্যি হলো। লভিভ স্টেশন থেকে কিলোমিটার 2-1 দূরে এইখানে এসে দুটি মিসাইল পড়ে, টোটাল 5টা মিসাইল ছোড়া হয়। আমাদের প্রেস ব্রিফিংয়ে যেমন বলা হয়েছে যে 5-5টি মিসাইল ছোড়া হয়, তার 3টে লভিভের নানান অংশে থাকা 3টি মিলিটারি এস্টাবলিশমেন্টকে ধ্বংস করেছে এবং 2টি এসে পড়ে এই বিল্ডিংয়ে, যেটা যে দুটো মিলিটারি এস্টাবলিশমেন্ট নয়, এটা একটা গ্যারাজ। এবং সঙ্গে সঙ্গে 6 জনের মৃত্যু হয়, 11 জন অত্যন্ত গুরুতরভাবে আহত। বিল্ডিংগুলো দেখে বুঝতেই পারছেন ধ্বংস হয়ে গেছে, 40টির ওপরে গাড়ি নষ্ট হয়ে গেছে। এবং লভিভের মেয়র প্রেস কনফারেন্সে আমাদের আরেকটি কথা বলেন যে কোট আন কোট উনি বলেন যে সিটি ইজ নট সেফ এনি মোর, অর্থাৎ লভিভ আর সুরক্ষিত নয়। এবং উনি আরেকটি বার্তা দেন লভিভের, লভিভে গত কয়েকদিন আমরা দেখেছি যে যখন এয়ার সাইরেন বাজে তখনও লোকজন রাস্তায় থাকেন এবং বম্ব শেল্টারে সবসময় গিয়ে আশ্রয় নেয় না। কিন্তু আজকে লভিভের মেয়র খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে এবার থেকে এয়ার সাইরেন বাজলে পরে যেন প্রত্যেক লভিভবাসী গিয়ে এয়ার শেল্টারে শেল্টার নেয়। আজ সকাল থেকে, এখন বাজে, এখন লোকাল সময় প্রায় দুপুর 2, আজ সকাল থেকে 3-3 বার এয়ার রেড সাইরেন বেজেছে লভিভে।